नमस्कार বন্ধুরা, আমার চ্যানেল কৌশানী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানাবো চিকেন প্যাটি স্যান্ডউইচ, চলুন শুরু করি। চিকেন প্যাটি স্যান্ডউইচ বানানোর জন্য প্রথমে আমি একটা ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ সাদা তেল। এরপর আমি দিয়ে দিচ্ছি এতে পেঁয়াজ কুচি আর গোটা রসুন। এরপর এগুলোকে আমি একটু ভেজে নেব। এরপর আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি 100 গ্রাম বোনলেস চিকেন আর 2টো পাউরুটি আর দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এরপর এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এরপর ওই ভেজে রাখা যে রসুন আর পেঁয়াজ ছিল সেগুলো আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এরপর এটাও আমি পেস্ট বানিয়ে নেব। এরপর নিয়ে ওটা আমি ওই চিকেনের পেস্টের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। এরপর চিকেন থেকে এরকম গোল চ্যাপ্টা আকারের প্যাটিগুলো বানিয়ে নেব। এরপর একটা তাওয়াতে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। এটা করার জন্য খুব বেশি তেলের প্রয়োজন নেই, তেলটা গরম হয়ে যাক তারপর আমি ওগুলো হালকা করে ভেজে নেব। এক এক করে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা প্যাটিগুলো। আমি এরপর এগুলোকে 5 থেকে 7 মিনিট এপিট ওপিট উল্টে হালকা ব্রাউন করে ভেজে নেব। আমার প্যাটিগুলো অলমোস্ট রেডি। এগুলো আমি এবার তাওয়া থেকে তুলে নিচ্ছি। এরপর ওই একই তাওয়াতে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে গোল গোল করে কেটে রাখা ক্যাপসিকাম ও টমেটো। এগুলো আমি 3 থেকে 4 মিনিট হালকা লাল লাল করে ভেজে নেব। উপর থেকে ছড়িয়ে দিলাম অল্প লবণ আর গোলমরিচ। আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি পাউরুটি স্লাইসগুলোতে নিয়ে নিচ্ছি মায়োনিজ। একটা ছুরির সাহায্যে আমি মায়োনিজটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি গোল গোল করে কেটে রাখা পেঁয়াজ। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা ক্যাপসিকাম ও টমেটো। এরপর ভেজে রাখা প্যাটিটা দিয়ে দিলাম। তারপর উপর থেকে দিয়ে দিলাম আরেকটা পাউরুটি। এরপর আমি তাওয়াতে নিয়ে নিলাম 1 চামচ বাটার। এরপর আমি তাতে ওই তৈরি করে রাখা স্যান্ডউইচটা একটু এপিট ওপিট উল্টে লাল লাল করে ভেজে নেব। হালকা প্রেস করে করে ভাজতে হবে। উপর থেকেও দিয়ে দিলাম অল্প বাটার যাতে দুটো সাইডে সমানভাবে ভাজা হয়। আমি এরকমভাবে 2 থেকে 3 মিনিট ভেজে নেব।
তৈরি হয়ে গেল চিকেন প্যাটি স্যান্ডউইচ। আমার রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বন্ধু এবং পরিবারের সকলের সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আমার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।